হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে তোমরা যারা স্কুলে পড়ছো তোমরা যারা কলেজে পড়ছো যে তোমাদের অ্যাকচুয়ালি স্কুল জানুয়ারিতে খোলা হবে তোমাদের অ্যাকচুয়ালি কলেজ কি জানুয়ারিতে খোলা হবে না ফেব্রুয়ারিতে খোলা হবে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কোভিড থেকে আবার পুনরায় চালু হবে এবং কবের থেকে তোমরা আবার স্কুলে গিয়ে তোমরা কবে থেকে আবার কলেজে গিয়ে পঠন পাঠন আগের মতন শুরু করতে পারবে তো এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক নেই করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমরা সবাই জানো যে মার্চ থেকে স্কুল কলেজ সহ সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা সম্পূর্ণ বন্ধ রয়েছে সমস্ত কিছুই কিন্তু হচ্ছে অনলাইনে এই স্কুল তো অনেক দিন আগের থেকে অনলাইনে শুরু হয়ে গেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইনে রীতিমতো এই মুহূর্ত থেকে মানে ডিসেম্বর থেকে মোটামুটি চালু হয়ে গেছে তো এখন প্রশ্ন অনেকের মাথায় যে অ্যাকচুয়ালি কলেজ এবং স্কুল কবে থেকে ওপেন হতে চলেছে অফলাইনে এ কবে থেকে স্টুডেন্টরা স্কুল যেতে পারবে কবে থেকে স্টুডেন্টরা কলেজে যেতে পারবে তো এ বিষয়ে কিন্তু বিভিন্ন দপ্তর কিন্তু চাইছে স্কুল খোলার জন্য কারণ এক্সামিনেশান রয়েছে এবং রীতিমতো স্কুলের কথা যদি বলি স্কুল এবং কলেজের কথা তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে স্কুলেরও ভর্তি প্রক্রিয়া চলছে কলেজেরও ভর্তি প্রক্রিয়া চলছে স্নাতক হোক স্নাতকোত্তর হোক বিভিন্ন ছাত্রছাত্রীদের কলেজ এবং স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে এই কলেজ বা স্কুল কি শুরু হবে জানুয়ারি মাসে এ নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে তো এখানে তোমাদের সবার প্রথমে বলি যে এখন পর্যন্ত ও কিন্তু বিভিন্ন দপ্তর মানে কি আইসিআইসি বোর্ডের আইসিআইসি বোর্ডও কিন্তু এই মুহূর্তে চাইছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিন্তু একটা লিখিত চিঠিও জমা দিয়েছে যে চারটা জানুয়ারি মানে জানুয়ারি মাসের চার তারিখে এর মধ্যে বা জানুয়ারি মাসের চার তারিখের পর থেকেই স্কুল খুলতে হবে কারণ বিভিন্ন স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে যারা উঁচু ক্লাসে পড়ছে যাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে যেটা অনলাইনে কোনো মতেই হওয়া সম্ভব না সেই কারণে তোমাদের মানে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া দরকার তো এরকমই কিন্তু আইসিআইসি বোর্ডের কর্তারা জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এডুকেশন কিন্তু চাইছে যে এক্সাম আইসিআইসি বোর্ডের খুব তাড়াতাড়ি হয় এই পরিকল্পনা রাজ্য সরকারের কাছ থেকে এ অনুমতি চাইছে তাদের পরিকল্পনা খুব তাড়াতাড়ি যাতে এক্সামিনেশন হয়ে যায় সেই কারণেই কিন্তু চিঠি লেখা রাজ্য সরকারের কাছে এছাড়া তোমরা জানো আমাদের রাজ্যেরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ কিছু বলেনি এখনো পর্যন্ত তো এটা রীতিমতো ভোটের সময়সূচি জানানোর পরেই নাকি তোমাদের পরীক্ষার সময়সূচি জানানো সম্ভব এরকমই ইনফরমেশান পাওয়া যাচ্ছে যে জবে তোমাদের ভোটের সময়সূচি জানানো যাবে এখন শোনা যাচ্ছে যে মার্চে ভোট হবে যদি মার্চে বিধানসভা নির্বাচন হয় সেক্ষেত্রে এ তোমাদের পরীক্ষার সময়সূচি তোমরা আন্দাজ পেয়ে গেছো বিভিন্ন জায়গার থেকে যে কোন মাসে হতে চলেছে কিন্তু অ্যাকচুয়ালি কোন দিন কোন পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু তোমাদের ভোটের সময়সূচি জানার পরই তোমাদের জানানো হবে এরকমটি জানা যাচ্ছে সরকারি স্কুল কলেজ খোলা নিয়ে বিকাশ ভবন থেকে জানতে চাওয়া হলে বিকাশ ভবনের কর্মচারীরা জানায় এই মুহূর্তে এ এখনো কোনো এরকম ধরনের ইনফরমেশান নেই যে স্কুল জানুয়ারিতে খোলা হবে কলেজ জানুয়ারিতে খোলা হবে না ফেব্রুয়ারিতে খোলা হবে কিন্তু বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি পরিকল্পনা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে যে স্কুল কলেজ খোলার ব্যাপারে কিন্তু স্কুল কলেজ খোলার আর অনুমতি চাইলেও বিভিন্ন ও দপ্তর থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এ বিষয়ে সবুজ সংকেত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কুল খোলা যাবে না বা কলেজ খোলা যাবে না সেই কারণে যেমনটি বললাম তোমাদের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একটা বিভ্রান্ত রয়েছে পরীক্ষার সময়সূচি নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরের এক কর্মী জানাই সম্ভবত ও পরীক্ষা যেটা তোমাদের আমি বলেও দিয়েছি যে জুন মাসেই এই হবে সেরকমভাবে শিক্ষা দপ্তরের এক কর্তাও কিন্তু জানায় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসেই হবে যেহেতু পরিকল্পনা রয়েছে এ মার্চে বিধানসভা ভোটের আমাদের রাজ্যে সেই কারণে জুন মাসেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার পরিকল্পনা হচ্ছে এবং কলেজের কথা যদি বলি সেই ক্ষেত্রে কলেজও সেই একই রকম যখন স্কুল খোলা হবে সেই সময়ই কিন্তু কলেজ খোলা হবে এবং কলেজে গিয়ে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এছাড়া তোমরা এবছর যারা কলেজে উঠেছো মানে টুয়েলভ দিয়ে কলেজে উঠেছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় প্র্যাকটিক্যাল বিষয়টা থাকছে না তোমরা জানো প্র্যাকটিক্যাল বাদ দিয়েই তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু জানানো হয়েছে এ তো এখন তোমাদের এই এবং দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণী এবং দশম শ্রেণীর যে প্র্যাকটিক্যালের বিষয়টা যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যালের বিষয় রয়েছে সেগুলো যে প্র্যাকটিক্যাল বাদ দিয়ে পরীক্ষা হবে এরকম কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি সেই কারণে শুধু শিক্ষক নাই অভিভাবকও কিন্তু এখন চাইছে অধিকাংশ অভিভাবক চাইছে যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাসের যে স্টুডেন্টরা রয়েছে তাদের স্কুল খুলে দেওয়া হোক কারণ প্র্যাকটিক্যাল ক্লাসও এই মুহূর্তে দরকার রয়েছে প্রয়োজন রয়েছে যদি প্র্যাকটিক্যাল ক্লাস না হয় পরবর্তী সময়ে অসুবিধা হবে রাজ্যে এখনো পর্যন্ত কোভিডের যে দাপট রয়েছে সেই দাপট অনুযায়ী জানুয়ারি মাসে স্কুল কলেজ খোলা হবে কি না সে বিষয়ে বা স্কুল কলেজ খোলার অনুমতি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও কোনো সংকেত পাওয়া যায়নি সেই কারণে তোমরা অনেক জায়গার থেকে জানতে পারছো যে তোমাদের স্কুল বা কলেজ এ জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে কিন্তু এটা একেবারেই না এখনো পর্যন্ত এই মুহূর্তে যখন আমি ভিডিওটি ক্রিয়েট করছি তখনও পর্যন্ত কোনো এরকম কোনো ইনফরমেশনই নেই রাজ্যের তরফ থেকে যে জানুয়ারি মাসে তোমাদের স্কুল বা কলেজ খোলা হবে বা ফেব্রুয়ারি মাসে স্কুল বা কলেজ খোলা হবে তো এই মুহুর্তে কোনো কিছুই আমরা বলতে পারি না কিন্তু নবম থেকে কলেজের তো দূরের কথা যে মানে তোমরা যেন কলেজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো সেগুলোকে বাদ দিয়ে এ ফার্স্ট সেমিস্টারে অন্যান্য পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে রাজ্য কলেজের ক্ষেত্রে স্টুডেন্ট এবং স্কুলের স্টুডেন্টরা যারা রয়েছে একাদশ শ্রেণীতে পড়ছে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের প্র্যাকটিক্যাল নিয়ে একটু বিড়ম্বনা রয়েছে যেহেতু তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর ক্ষেত্রে কিছু বলা হয়নি সেই কারণে কিন্তু নবম এবং দশম শ্রেণী মানে নবম থেকে শ্রেণীর স্টুডেন্টদের এই স্কুল খোলার প্রবণতা কিন্তু রয়েছে জানুয়ারি মাসে কিন্তু সে বিষয়েও এখনও পর্যন্ত রাজ্য কোনো সবুজ সংকেত দেয়নি মুখ্যমন্ত্রী মমতা এর অনুম অনুমতি বা ঘোষণা ছাড়া কিন্তু স্কুল কলেজ কোনো কিছুই খোলা সম্ভব না এরকমই বিভিন্ন দপ্তর থেকে জানা গেছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সিবিএসই বোর্ডও কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার সময়সূচি জানায়নি ক্লাস টেন এবং টুয়েলভের এর এছাড়া তাদের যে ভর্তির বিজ্ঞপ্তি সেটাও কিন্তু এখনো পর্যন্ত আসেনি মানে ভর্তি প্রক্রিয়াও কিন্তু রাজ্যে এখনো পর্যন্ত শুরু হয়নি সেক্ষেত্রে এ তাদেরও একটা স্কুলের বিষয় বা সিবিএসই হোক আইসিআইসই হোক ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক সমস্ত বোর্ড কিন্তু যখন স্কুল খোলা হবে সমস্ত বোর্ডেরই স্টুডেন্টদের স্কুল খোলা হবে রাজ্যে এ কোনো এরকম হবে না যে একটা বোর্ডের স্কুল খোলা হচ্ছে আরেকটা বোর্ডের স্কুল খোলা হচ্ছে না সমস্ত বোর্ডের স্কুল এবং কলেজ সমস্ত কিছুই কিন্তু একসাথে খোলা হবে এটা হতে পারে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের এর যে স্কুল সেই স্কুল খোলার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চালু হতে পারে জানুয়ারিতেও চালু হতে পারে কিন্তু অন্যান্য ও মানে কলেজ বা অন্যান্য ক্লাসের স্কুল খোলা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রেসারাইজও করা হচ্ছে তো এ বিষয়ে তোমাদের মন্তব্য কী এই জানুয়ারি না ফেব্রুয়ারিতে স্কুল কলেজ খুললে ভালো হয় তোমরা কী চাও তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টে কেয়ার বাই